আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাবুবাস কিচেন। আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে তুলুম্বা। এটি একটি অ্যারাবিয়ান ডিশ, আর এটি কতটা মজাদার আপনারা এটা যখন তৈরি করবেন তারপর খেয়ে দেখে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি এবং ইয়ামি। আর এই ডেজার্টটা সুইট ডিশ যেহেতু সামনে আবার রমজান মাস আসছে ভিউয়ার্স, আপনারা এটা বিস্তারিত তৈরি করতে পারেন। আর এই রেসিপিটি কীভাবে করছি চলুন আমি দেখে নিই। ভিউয়ার্স, এখানে আমি একটি প্যান নিয়েছি ডোটা করার জন্য। আমার প্যানটা একটু হালকা গরম আছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণের পানি। আর এই পানির সাথে এখন আমি অ্যাড করব লিকুইড দুধ, তরল দুধ আমি এখানে দিব 1/2 কাপ পরিমাণ। আর এখন আমি এর সাথে অ্যাড করব সামান্য পরিমাণের লবণ, অর্থাৎ 1/4 চা চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আমি এর সাথে অ্যাড করব রান্নার তেল। এখানে আমি দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর এইসব ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি ফুটাবো না, অল্প একটু যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ভিউয়ার্স, এই লিকুইড মিল্ক এবং পানিটা যখন ফুটবে তখন দেওয়া যাবে না, আগে দিতে হবে। আর এখন আমি এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একদম মিডিয়াম লো ফ্লেমে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, সবগুলো ইনগ্রিডিয়েন্টস যাতে খুব ভালো মতো মিক্স হয়ে যায়। ভালো মতো মিক্স হয়ে যাওয়া পর্যন্ত ভিউয়ার্স আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা সফট ডো আমি করব এখন। ভিউয়ার্স দেখুন, একদম মিডিয়াম লো ফ্লেমে আমি এই ডোটাকে চুলোর উপর রেখে আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দেখুন ভিউয়ার্স, আমার ডোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর চিনি শিরার জন্য আমি এখানে নিচে 1.5 কাপ পরিমাণ চিনি, যেহেতু আমি এটি চিনি শিরায় দেবো। আর এর সাথে আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। চিনি শিরাটা আমার ঘন হবে এই জন্য আমি 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি। আর এখন চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ভিউয়ার্স দেখুন, চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে। এখন এর মধ্যে আমি 3টা এলাচি দিচ্ছি। আর এখন দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের লেবুর রস, যাতে চিনিটা যখন শিরা হয়ে যাবে তখন জমাট বেঁধে না যায়। এখন এটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটি মোটামুটি ঘন শিরা হবে। খুব বেশি ঘন শিরা হবে না, আমরা জিলাপিতে যেরকম দেই সেরকম হবে, তার হবে না, তার পরিমাণে হবে না। দেখুন তার হয়নি, একটু ঘন শিরা হবে, চিটচিটে ভাব হবে। আপনাদের আমি স্পুন থেকে প্যাচুলে থেকে ঢেলে দেখাচ্ছি যেভাবে পড়ছে, এরকম শিরাটা ঘন হবে। ভিউয়ার্স, আর আমি ডোটার সাথে এখন যে অ্যাড করব সেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, আর এর সাথে আমি এখন দেব সুজি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি অ্যাড করব। আপনারা যদি কর্নফ্লাওয়ার সুজি অ্যাড করতে না চান তাহলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে অনেক ক্রিস্পি এবং মজা হবে, তাই আমি কর্নফ্লাওয়ার এবং সুজি দুটোই অ্যাড করেছি। আর এখন আমি এর মধ্যে দেব ভ্যানিলা এসেন্স 1টা চামচ পরিমাণ। যেহেতু আমি ডিম দিয়েছি, ডিমের একটা গন্ধ আছে, এই জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। আর সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আপনারা মিক্স করবেন, তার আগে আমি দেবো এখানে 3টা ডিম। ফার্স্ট টাইম আমি 1টা ডিম দিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে আপনারা কাটা চামচ হুইস্ক দিয়ে ইউজ করতে পারেন, আমি এখানে বিটার ইউজ করছি। এভাবে আমি 1টা ডিম দিয়ে বিট করে পরে আবার 1টা ডিম দেবো। এভাবে আমি 3টা ডিম দিয়ে বিট করে একটা স্মুথ ডো বানাবো। ভিউয়ার্স, 1টা ডিম দেওয়ার পর যখন আমি ডোটা কিছুক্ষণ বিট করলাম, তারপর আমি আবার 1টা ডিম দিলাম, আবার এটাকে আমি বিট করছি। ভিউয়ার্স, আপনারা খেয়াল করবেন অবশ্যই যতক্ষণ না পর্যন্ত একটি স্মুথ
ডো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এটাকে বিট করবেন। আমি এখন থার্ড ডিমটা দিয়ে দিলাম। আমি আবার এখন লাস্ট ডিমটা দেওয়ার পর ভালো মতো বিট করছি। ভিউয়ার্স দেখুন আমার বিট করা হয়ে গেছে, দেখুন ডোটা সফট কত সুন্দর হয়েছে এবং স্মুথ হয়েছে। আর এখন আমি এটাকে আর ইয়ে করবো না, হয়ে গেছে আমার ডোটা রেডি। আর এর জন্য আমি একটি নুজল নিয়েছি, নুজলটি এরকম হবে। আপনাদের বাসায় একটু নুজল থাকলে এটা দিয়ে আপনারা করবেন। এখন একটি একটি পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে আমি আমার যে সফট প্যাটারটা আছে সেটা পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি। আর একটি আমি প্যানে পর্যাপ্ত পরে তেল নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই অল্প কুসুম গরম হতে হবে, খুব বেশি গরম হবে না। আর এখন আমি যে প্যাটার্ন ব্যাগের মধ্যে নিয়েছিলাম সেটাতে এইভাবে করে আমি ছেড়ে দিব তেলের মধ্যে। এরকম করে কেচিতে কেটে কেটে আমি তেলের মধ্যে দেবো, খুব বেশি গাদাগাদি করব না, তাহলে কিন্তু একটার সাথে একটি লেগে যেতে পারে। ভিউয়ার্স আমার সবগুলো এভাবে ডো থেকে কেটে কেটে দিয়েছি তুলুম্বাগুলো, এটাকে তুলুম্বা বলা হচ্ছে। আর এটাকে ব্রাউনিশ কালার হওয়া পর্যন্ত ওয়েট করছি। ভিউয়ার্স দেখুন হয়ে গেছে আমার এটা ব্রাউনিশ কালার, এবং এটা মিডিয়াম ফ্লেমে আমি করেছি। আর এখন এটাকে আমি চুলো থেকে তেল থেকে তুলে নিচ্ছি। আর গরম অবস্থাতেই কিন্তু ভিউয়ার্স আপনারা এটাকে চিনি সিরাই দিবেন। আমি চিনি সিরাইটা এখানে ঠান্ডা করে নিয়েছিলাম, আমাদের চিনি সিরাই করে রেখেছি। এখন আমি তুলুম্বাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে এক থেকে দেড় মিনিট রেখে দিব, তারপর আমি তুলুম্বাগুলোকে তুলে নেব। ব্যাস রেডি হয়ে গেল ভিউয়ার্স আমার মজাদার ডেজার্ট তুলুম্বা। ভিউয়ার্স হয়ে গেছে আমার অনেক ক্রিসপি এবং ইয়াম্মি মজাদার ডেজার্ট তুলুম্বা। আর এটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।